গুজরাট টাইটান ছেড়ে আচমকায় যোগ দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। অধিনায়কত্বের দায়িত্ব নেন তিনি, বল হাতে সাফল্য পাননি, ব্যাট হাতেও কাজের কাজ করতে পারলেন না। নিটফল আহমেদবাদ থেকে মাচা নিচু করেই মাঠ ছাড়লেন হার্দিক পান্ডিয়াকে। রুদ্রশ্বাস জয় সিনে অভিযান শুরু করলো গুজরাট টাইটান্স। 2012 সালের পর থেকে এখন পর্যন্ত আইপিএল এ নিজেদের প্রথম ম্যাচ জিতেনি মুম্বাই ইন্ডিয়ান্স, সেই ধারা অব্যাহত থাকলো এদিনেও। শেষ পাঁচ ওভারে দরকার ছিল 43 রান, হাতে ছিল সাত সাতটি উইকেট। সেই ম্যাচ শেষে অবধি 6 রানে হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ ওভারের প্রয়োজন ছিল 19 রান। উমেশ যাদব এই ওভারটি করতে যান, প্রথম বলে 6 এবং দ্বিতীয় বলে 4 মারেন হার্দিক পান্ডিয়া। যদিও তৃতীয় এবং চতুর্থ বলে হার্দিক এবং পীয়ূষ চাওয়ালকে সাজ ঘরে ফেরান উমেশ, ফলে ম্যাচ ফের ঝোঁকে গুজরাটের দিকে। উমেশের অভিজ্ঞতা আইপিএল এর অধিনায়ক হিসেবেই শুভমান গিলকে প্রথম ম্যাচে জয় এনে দেওয়ার ক্ষেত্রেই ভূমিকা রাখল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 6টি উইকেট হারিয়েই 168 রান তুলেছিল গুজরাট টাইটান্স। 39 বলে সর্বাধিক 45 রান করেন সাই সুদর্শন, 15 বলে 22 রান রাহুল তেটিয়ার, রিদ্রিম্যান সাহা 15 বলে 19 রান করেন, সুমান গিল 22 বলে করেন 31 রান, আজমতুল্লাহ অমর যাই 17 এবং ডেভিড মিলার 12 রান করেন। আইপিএল গত বছর খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ, আজ নিজের প্রথম ওভারে উইকেট তুলে নিলেন। 4 ওভারে 4 রান দিয়ে তিনি নিলেন 3টি উইকেট। রিদ্রিকে বোল করার পাশাপাশি ফেরালেন সুদর্শন এবং ডেভিড মিলারকে। জেরাল্ড কোয়েটোরিজে 4 ওভারে 27 রান দিয়ে 2টি উইকেট নেন, 1টি উইকেট নেন রিশভ চাওলার। হার্দিক ওপেন করেন, 3 ওভারে 30 রান খরচে তিনি কোনো উইকেট পাননি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক স্কোর ইম্প্যাক্ট প্লেয়ার ডেওয়াল্ড ব্রেভিসের, তিনি 38 বলে 46 রান করেন, রোহিত শর্মা 43 এবং তিলক ভার্মা 25 রান করেন। হার্দিক পান্ডিয়া 4 বলে 11 রান করেই আউট হন। আজমতুল্লাহ অমর যাই, উমেশ যাদব, স্পঞ্জ জনসন এবং মোহিত শর্মা 2টি করে উইকেট দখল করেছেন।